गुड मॉर्निंग एवरीबॉडी शबा की गुड मॉर्निंग गुड मॉर्निंग सर गुड मॉर्निंग सर गुड मॉर्निंग मॉर्निंग सर गुड मॉर्निंग देन डिड यू डू योर एचडब्ल्यू सर अस्सलाम वालेकुम यस सर अस्सलाम वालेकुम ओके आई वांट टू सी एंड एवरीबॉडी ओपन योर एचडब्ल्यू कॉपी एंड शो मी योर एचडब्ल्यू आई एम सर बेटा देखते पाते हैं मोटामुटी देखते हलो काजी फातिन अंजुमेर भिडियो देखा जा नौशीन देखा जा রাজিয়া দেখা যাচ্ছে না আর কে স্যার আমি সাদিয়া সুলতানা দেখতে পাচ্ছেন সাদিয়া হ্যাঁ সাদিয়া সুলতানা দেখতে পাচ্ছি নাইস নাইস স্যার আমি রাবেয়া সিদ্দিকী আনি আমারটা দেখতে পাচ্ছেন রেহনু স্যার আমি সাদিয়া সুলতানা রেহনু মার এসডব্লিউ দেখাও শমি ওএসডব্লিউ গুড স্যার বেসমেন্টটা দেখতে পাচ্ছেন নওশিনের এইবার দেখতে পাচ্ছি নওশিন দেখাচ্ছে তুমি নওশিন তুমি এই सबाई की करबे छवि उठाबे छवि उठे आमार ग्रुपे एड करे आपलोड करे दिबे ग्रुप आछो ना तोमरा सिक्स थाकते एकटा ग्रुप करेछिलाम मने आछे फेसबुक यस सर ओई फेसबुक ग्रुपे सबाई आपलोड करे दिबे सबाई सह এটা কি করবে ফেসবুক গ্রুপে অ্যাড করে আপলোড করে দিবে ছবি উঠিয়ে ঠিক আছে এগুলো থেকে আমি কি করব আমাদের কে কে এইচডব্লিউ করেছো কে কে করো নাই এদের দুইটা সাইট করব এটা আমাদের কাছে রিপোর্ট থাকবে কোয়েল সাহা ভিডিও অন করো সবাই ভিডিও অন করো নাফিজা আক্তার ঐশ্বরিয়া খাতুন ঐশ্বরিয়া খাতুন তারপরে আইডি 2020617 আইজি 2020217 তোমাদের ভিডিও অফ রয়েছে তোমরা ভিডিও অন করে দাও এখন আমরা চলে যাব আমাদের আজকের এই যে মূল আলোচনার বিষয় সেটা হলো আমরা এখন যে এইচডব্লিউটা দিয়েছিলাম এটা সলভ করতে শুরু করব এইচডব্লিউটা আমরা সলভ করব তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখো ড্যাশ আইডল ম্যান cannot be equal eta chilo na SW yes sir yes sir ke porbe ke porbe bolo sir ami pori poro an ideal man and an active man cannot be equal we know the story of an ant and a grasshopper The ant was industrious. On the other hand, the grasshopper was really lazy. The ant knew that an industrious child, on the contrary, is a lazy suffer in life.
আচ্ছা এখন বলো দেখি আর কে বলতে চাও, আর কে বলতে চাও, অন্য কেউ বলতে চাও? অ্যানসারটা আরেকবার একটু লিখে দিবেন স্যার, একটু কনফার্ম। কোনো লেখা না, আগে 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 আরো দু একজনের কাছে শুনবো আমি। কারেক্ট অ্যানসার গুলি এখনো আসেনি সবগুলি, কিছু সমস্যা রয়েছে। রেহনুমা আজাদ, ইউ রিড। রেহনুমার পরে রয়েছে হলো দিশা। পড়ো দিশা, দিশা পড়ো, দিশা। আয়েশা সিদ্দিকা পড়ো, খুব তাড়াতাড়ি পড়তে হবে। আয়েশা সিদ্দিকা, দাঁড়াও, তুমি এখানে বলেছো এ এ আইডিয়াল ম্যান, এটা কি বলেছো? এ অ্যাকটিভ ম্যান ক্যান নট বি ইকুয়াল উই নো, তারপর কি বলেছো? কি বলেছ? ইতে কি গ্রাস হপার, ওকে। তারপরে তারপরে on the other hand the grasshopper was really সেই এখানে ক্রস হবে, ক্রস। হ্যাঁ তারপর বলো the ant know that the industrious sign, the industrious sign। আচ্ছা তারপরে on the country the lazy suffer in life। আচ্ছা এবার আমাকে বলো, দিশা তো বলবে না, দিশা বলি আমি কে? ফারজানা তাসি, ফারজানা বলো। স্যার an ego man and active man cannot be ego, তাহলে you know the story, এটা কি হবে? প্রথমটা কি হবে তুমি বলেছো? an হবে, an yes sir, an idle man and an active man cannot be ego, we know the story of an ant and a grasshopper, the ant was industrious, on the other hand the grasshopper was really cross lazy, the ant knew that an industrious sign, on the contrary so, the lazy sign বলো দেখি নওশিন কোথায়? নওশিন বলো, নওশিন বলো, বলো। An ideal man and an active man cannot be equal, we know the story of an ant and a grasshopper, grasshopper na grasshopper, grasshopper. The ant was industrious, on the other hand the grasshopper was really cross lazy, the ant knew that an industrious shine, on the contrary a lazy suffer in life. Okay, আমরা এবার চলে যাব, একটু আলোচনা করব আমরা এটা নিয়ে। আমাদের এখানে বলা হয়েছে আইডল ম্যান,
man is the noun, third person singular, eta countable noun. Man ta eta ki amader noun, eta kon dhoroner countable noun. নির্দিষ্ট করে বলা হয়নি, নির্দিষ্ট একজন মানুষ সেটা বলা হয়নি, অনির্দিষ্ট। নির্দিষ্ট হলে আমরা কি বসাতাম? দা বসাতাম, কিন্তু যেহেতু অনির্দিষ্ট তাহলে যে কোনো একটি বা একজনকে বোঝাতে আমরা এ অথবা এন বসাবো। এখন দেখো, ম্যানের আগে একটা অ্যাডজেক্টিভ আছে যেটার প্রথম লেটারটা কি? ভাওয়েল। ভাওয়েল মানে ভাওয়েল। এটাকে আমরা কি ব্যবহার করি? এন। তাহলে এ হবে না। না, তাহলে কারেক্ট আনসার কি হলো এখানে? এন। এন আইডলম্যান। এন সবাই বলো ভাবেল পাঁচটি। সবাই বলো ভাবেল কয়টি? ভাবেল পাঁচটি। আর বলো ভাবেল কয়টি? ভাওয়েল পাঁচটি। সবাই বলো ভাওয়েল পাঁচটি। আয়েশা সিদ্দিকা বলো। আয়েশা জি স্যার বলো, তুমি বলো, তুমি কি বুঝতে পেরেছো না বোঝো নাই এখনো? জি স্যার বুঝছি। এবার বি নাম্বারটা কি হবে আয়েশা বলো? বি নাম্বার কি? তোর বি নাম্বারে এ হবে। কেন এ হবে? স্যার বি নাম্বার এই আর কথা বলো না, আমি আগে এন হবে কথা বলো। বি নাম্বারে এন হবে। তোমরা পণ্ডিত করো না, আয়েশাকে বলতে দাও। আয়েশা বলো বি নাম্বার কি হবে? স্যার এখানে এন হবে, কারণ এ ভাওয়েল সাউন্ড। তাহলে তুমি এবারে বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমি জিজ্ঞাসা করলাম তখন বুঝতে পারলা না কেন? এন প্লাস ভাওয়েল সাউন্ড উই হ্যাভ, এখানে কি আছে? অ্যাকটিভ। অ্যাকটিভ অ্যাকটিভ বানান কি? অ্যান অ্যাকটিভ। এ সি টি আই ভি টি আই ই এটা কি? ভাওয়েল সাউন্ড। ভাওয়েল ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ড এই ওকে এন প্লাস ভাওয়েল সাউন্ড। এন প্লাস ভাওয়েল সাউন্ড। আয়েশা আয়েশা সিদ্দিকা পাঁচবার বলো এন দা ভাওয়েল সাউন্ড। হ্যাঁ আয়েশা 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 বলো, সবাই চুপ। আয়েশা বলো। আয়েশা সিদ্দিকা জি স্যার বলো পাঁচবার বলো এন n plus vowel sound. পাঁচ বার বল। n plus vowel sound, n plus vowel sound, n plus vowel sound. এবার তুমি প্রথম সেন্টেন্সটা বলো। an ideal man and an active man cannot be equal. সবাই দেখেছো?
an idol. Yes, sir. Idol মানে কি বুঝছেন? Idol মানে আদর্শ। Ideal না। Ideal মানে আদর্শ। Idol. 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 Okay, idol. 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 Ideal man. Ideal. Ideal man. An idol man and an active man cannot be equal. Okay, we know the story. We know the story. Ekta khub ottonto famous ekta story. Eta ashole Aesop er fables royeche. Aesop er naam shunecho tumra. Aesop's story with a moral. A story with a moral. Niti kotha ba niti bakko je story-r moddhe royeche sei story ke ebong fable ta aro ekta boishishto royeche jekhane er mul character guli the main characters of the story are animals or insects. Ekhankar je mul charitro gulo পশু পাখি বা পোকামাকড়, এন্ড স্পেশালি দে ক্যান স্পিক লাইক হিউম্যান বিইং, তারা কিন্তু কথা বলতে পারে, মানুষের মতো কথা বলতে পারে. ফেবলসের দেখবা ক্যারেক্টারগুলি পশু পাখি কথা বলতেছে. এখানে যে গ্রাস ওভার অ্যান্ড অ্যান্ট, এদের মধ্যে দুইজন, একজন তো গ্রাস ওভার তো গান গায় লা 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 লা, স্যার আমি দেখেছি. দেখো, উই নো দ্য স্টোরি, ওই সেই স্টোরি, দ্য স্টোরি অফ অ্যান অ্যান্ট. আমরা একটা পেপরা, অ্যান অ্যান্ট ইজ দ্য রাইট অ্যান্সার. এখানে আমাদের একটি পেপরা এবং এই গ্রাস হপার. এখানে দেখো, এটাও রাইট, গ্রাস হপার. এটা অ্যাকচুয়ালি কনসোনেন্ট, ভাওয়েল নয়, এ ই আই ও ইউ এটার মধ্যে পড়ে না. অতএব গ্রাস জিটা যেহেতু কনসোনেন্ট, আমরা একটি অর্থে এ বসাবো. এটা কিসের জন্য এ বসিয়েছি? একটি অর্থে, একটি অর্থে, একটি অর্থে. এখানে দেখো, অ্যান্ড আবার এসেছে. অ্যান্ড কিন্তু এখানে ছিল আগে, আবার এখানে এসেছে. এখন এই অ্যান্ডকে আমরা তো চিনে গেছি, তাই না? এই সেই না, এখন সে নির্দিষ্ট হয়ে গেছে. নির্দিষ্ট হয়ে গেছে না? এখানে আবার বলা হয়েছে, যখনই নির্দিষ্ট হয়ে যাবে তখনই আমরা দা ব্যবহার করব. দ্য এন্ড ওয়াজ ইন দ্য স্টেয়ার্স. অন দ্য আদার হ্যান্ড, দ্য গ্রাস হপার ওয়াজ রিয়েলি ক্রস লেজি. লেজি ইজ নট এ নাউন. লেজি নাউন নয়. আমরা সরি সচরাচর সাধারণত একটা শুধুমাত্র অ্যাডজেক্টিভের পূর্বে কোন আর্টিকেল ব্যবহার করি না, কিছু ব্যতিক্রম ছাড়া. আমরা কিছু ব্যতিক্রম ছাড়া খালি অ্যাডজেক্টিভের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করি না. আমরা জানি হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, আমরা জানি তো, তাই না? অ্যাডজেক্টিভ কি? An adjective? Yes, sir. Describing what? Yes, who is describes a noun? What is an adjective? Who can say? What is an adjective? Ke bolte parbe? An adjective is a describing word that describes a noun. Adjective holo ekta bornonakari shobdo jeta noun er bornona kore. Are ektu likhe diben. To ekhane eita holo এই কোন বসেছে এই কারণে. এখানে নাউন নাই. আমরা জানি যে আর্টিকেল ব্যবহার করতে হলে সচরাচর নাউন লাগে. দেখো, এখানে আমরা আর্টিকেল ব্যবহার করেছি, নাউন আছে ম্যান. এখানে আর্টিকেল ব্যবহার করেছি, নাউন আছে ম্যান. এখানে নাউন ব্যবহার করেছি, আর্টিকেল ব্যবহার করেছি, নাউন আছে স্টোরি. এখানে আর্টিকেল ব্যবহার করেছি, নাউন আছে অ্যান্ট. এখানে আর্টিকেল ব্যবহার করেছি, নাউন আছে গ্রাস হপার. একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, আর্টিকেল কোন পার্ট অফ স্পিচের সাথে বসে বলো দেখি? নাউন. নাউন কি আছে? দা এন্ড. এন্ড ইজ এ নাউন. তাহলে আমরা যেখানেই আর্টিকেল ব্যবহার করছি সেখানে কি আছে? নাউন রয়েছে, তাই নয় কি? নাউন রয়েছে. ইয়েস স্যার.
এখন আমরা এখানে দেখি গ্রাসহপার মানে কি ঘাস ফড়িং ঘাস ফড়িং দেখেছো কখনো জি স্যার দেখেছি জি স্যার ইয়েস স্যার আমিও দেখেছি আমিও দেখেছি আচ্ছা এখন দেখো এখানে এখানে দেখো লেজি ইজ অ্যান অ্যাডজেক্টিভ লেজি পরে কোনো নাউন নেই অতএব আমরা এখানে যেহেতু নাউন নাই সেখানে আর্টিকেলও নাই এই জন্য আমরা এখানে ক্রস বসিয়ে দিয়েছি দেন নিউ দ্যাট ইন্ডাস্ট্রিয়াস কোনো নাউন নাই ইন্ডাস্ট্রিয়াস অ্যাডজেক্টিভ এরপরে কোনো নাউন নেই সাইন হলো ভার্ব শুধু অ্যাডজেক্টিভ এর আগে কোনো আর্টিকেল ব্যবহার করতে পারি গোষ্ঠী বুঝাতে দা প্লাস অ্যাডজেক্টিভ হয় তাহলে এখানে ইন্ডাস্ট্রিয়াল বলতে পরিশ্রমী একটা গোষ্ঠীকে বোঝানো হয়েছে ইন্ডাস্ট্রিয়াস মানে কি পরিশ্রমী তাই না শ্রেণী বা গোষ্ঠীকে বুঝায় তখন উক্ত অ্যাডজেক্টিভ এর পূর্বে আমরা কি বসাই দা বসাই তাহলে সবাই বলো দা প্লাস অ্যাডজেক্টিভ শ্রেণী বা গোষ্ঠী দা প্লাস অ্যাডজেক্টিভ শ্রেণী বা গোষ্ঠী ঠিক আছে এই জন্য এখানে কি হবে দা হবে এখানে শ্রেণী বা গোষ্ঠী এখানে অ্যান হবে না আচ্ছা এখন দেখো এরপরে আবার চলে আসো পরেরটায় অন দা কন্ট্রারি এটা একটা ফ্রেজ এটা একটা ফ্রেজ অন দা কন্ট্রারি কি অন্যদিকে অন দা কন্ট্রারি মানে তাহলে আমরা এটা ওই একই নিয়মে এখানে হবে দা প্লাস অ্যাডজেক্টিভ শ্রেণী শ্রেণী বা গোষ্ঠী দা প্লাস অ্যাডজেক্টিভ শ্রেণী বা গোষ্ঠী তাহলে এই হলো আমাদের কাহিনী তোমরা কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো যে এই জায়গায় বুঝতে পারো নাই ইফ ইউ ডিড নট যে নাম্বার 2 বুঝাই দেন যে নাম্বার এইচ নাম্বার বুঝতে পেরেছো ও স্যার ও বলছে যে নাম্বারটা বুঝাই দিতে ইয়েস স্যার হ্যাঁ এইচ নাম্বার তুমি বুঝতে পেরেছো এইচ নাম্বার ইয়েস স্যার হ্যাপি দেখো এখানে রিচ কি অ্যাডজেক্টিভ তাই না রিচটা কি এখন অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভ দ্বারা কি একটা শ্রেণীকে বুঝিয়েছে কোন শ্রেণী বলো দেখি কোন শ্রেণী এটা রিচ ধনী রিচ ধনী এর আগে আমরা দা বসি দা প্লাস অ্যাডজেক্টিভ শ্রেণী বা গোষ্ঠী দা প্লাস অ্যাডজেক্টিভ শ্রেণী বা গোষ্ঠী বুঝতে পারছো আর কারো কোনো কোশ্চেন আছে এনিবডি এলস নো স্যার নো স্যার নো স্যার আমরা পরের কোশ্চেনে চলে যাই কে পড়বে বলো দেখি স্যার আমি পড়বো পড়ো Bangladesh is the world's densely populated country. Sir, our people are prostrate
because of the great size of our population. A population explain is the constant threat to our environment and society. এখানে কি হবে সোসাইটি এতে স্যার কোর্স হবে তাই বলো হিয়ার পপুলেশন ইজ গ্রোইং এট সাচ দ্য হাই রেট দ্যাট অ্যান এনভায়রনমেন্ট মে সুন সাপ্লাই স্যার এখানে এন হবে তো এন হবে ই নাম্বার environment may soon fail to supply the people with their minimum necessities. It is indeed an alarming situation. Something should be done to change a situation. Okay, thank you very much. Arhanu Mazad. Now, anyone who disagrees, কেউ এখানে কোনোটার সাথে দ্বিমত আছো, দ্বিমত পোষণ করো যে তোমার মতে এটা অন্য কিছু হবে. সবাই anyone else sir okay. sir j number ta da hobe na da station number da bolecho tumi j number da bolecho acha ar keu kichu bolte chao ebar dekho bangladesh is the is right the was most densely populated sir c number ta da hobe বাংলাদেশ দা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড একটাই এখানে ওয়ার্ল্ড এর আগে অলওয়েজ কি হবে দা ওয়ার্ল্ড দা ওয়ার্ল্ড দা ওয়ার্ল্ড দা ওয়ার্ল্ড ওকে দা ওয়ার্ল্ড দা ওয়ার্ল্ড মোস্ট ডেন্সলি পপুলেটেড আবার এখানে দা ওয়ার্ল্ড আওয়ার ডেভেলপমেন্ট পজ ফাস্টেটেড বিকজ অফ দ্য গ্রেট সাইজ অফ দ্য গ্রেট সাইজ এর সাইজটা সুনির্দিষ্ট আমাদের দেশে অফ দ্য গ্রেট সাইজ অফ আওয়ার পপুলেশন ড্যাশ পপুলেশন এক্সপ্লোশন না পপুলেশন এক্সপ্লোশন ক্যান নট বি কাউন্টেড এটা গোনা যায় না এটা এটা আনকাউন্টেবল নাউন সো ক্রস হবে পপুলেশন এক্সপ্লোশন ইজ a constant threat এখানে not the এখানে হবে a constant threat environment and cross society society আগে কোনো আর্টিকেল হবে না here population is growing at such a high rate not the such a high rate that the environment not an environment সবসময় এনভায়রনমেন্ট এর আগে দা হবে দা এনভায়রনমেন্ট টু সাপ্লাই দা পিপল ঠিক আছে উইথ দেয়ার মিনিমাম নেসেসিটিস ইট ইজ ইন ডিড অ্যান অ্যালার্মিং সিচুয়েশন সামথিং শুড বি ডান টু চেঞ্জ দা সিচুয়েশন কারণ এই সিচুয়েশন আগে চলে গেছে আবার আসছে এটা সুনির্দিষ্ট হয়ে গেছে সবাই দেখো মিলিয়ে নাও খুব তাড়াতাড়ি কে বলবে এইবার নতুন একজন বলো কে বলবে অনন্যা আক্তার একদম পিছন থেকে আমি জিজ্ঞাসা করলাম অনন্যা আক্তার বলো
Ananya Akhtar. Sir, আমি বলি না তুমি তো বারবার বলছো তুমি না এবার অন্য কে বলবে অন্য অন্য আরজন শ্রীপর্ণা সাহা বলো শ্রীপর্ণা সাহা রেড বলো কি হবে কোথায় বলো তাড়াতাড়ি বলো সময় নাই এটা এটা কি লিখছে স্যার এটা কি লিখছে কোনটা হুইচ ওয়ান বলো অনন্যা আক্তার পড়ো কেউ পড়তে চাও না কারণ কি বলো দেখি এক রাহানুমা আজাদি পড়তে চায় আর কেউ পড়তে চায় না ঐশ্বরিয়া খাতুন কে পড়ো ঐশ্বরিয়া খাতুন সাদিয়া সুলতানা তুমি পড়বে পড়ো জি স্যার পড়ি পড়ো The angry man is not liked even by an idiot. There is a difference between the educated and the uneducated. An educated a person should come forward to educate the uneducated. On the other hand, A rich man should have a sympathy for a poor. The poor. Sir, da hobe H number. There is a difference between the poor man and the rich man. Acha. কারো কোন দ্বিমত আছে এখানে স্যার এ নাম্বারে ক্রস হবে আচ্ছা ডি নাম্বারে ক্রস হবে ওটা তো দেখেছি তারপরে আর কি স্যার বি নাম্বারে ক্রস হবে বি নাম্বারে ক্রস হবে আর স্যার তারপর জিতে মেবি ক্রস হবে জিতে মেবি ক্রস হবে নট শিওর ওয়াই নট শিওর ওয়াই মেবি আচ্ছা শোনো টাইম নাই দুই মিনিট আছে আমি বলে দেই এখানে ড্যাশ অ্যাংরি ম্যান একজন ব্যক্তিকে বুঝিয়েছে সুনির্দিষ্ট কেউ না সুনির্দিষ্ট অ্যান হবে একজন বুঝাতে আমরা অ্যান ব্যবহার করব এ অথবা অ্যান ব্যবহার করব ইজ নট ইভেন লাইক বাই অ্যান ইডিয়ট নট ক্রস ইডিয়ট ইজ এ নাউন ঠিক আছে এটা অ্যাডজেক্টিভ না এটা অ্যাডজেক্টিভ হলো ইডিয়টিক তো ইডিয়ট ইজ এ নাউন এখানে নাউনের সাথে আমরা একটা একজন অর্থে অ্যান ব্যবহার করব
there is a difference between the educate and the is the right answer, uneducated. The plus adjective, saliva, ghosty. And educated, and to ekhane byabohar hoye geche, abar ekhane article keno? Ekhane article hobe na. Right answer, cross. An educated cross person should come forward to educate the uneducated. Right answer, the plus adjective, saliva, ghosty. On the other hand, a rich man is the right answer, karon ekhane man, je ekjon byakti, should have cross sympathy. Sympathy holo uncountable noun, eta gona jay na, dhora jay na, tai na? So amra a byabshayite pari na. Jodi gona jay sympathy, tomar koyta sympathy ache, amake paanchta sympathy dao to dite parba, parba na. Tahole eta sympathy, eta uncountable noun. For the poor is the right answer, karon ekhane poor bolte shreni bujhache gorib shrenike. There is a difference between the poor man, not the poor man, a poor man and a rich man. Ekhane da hobe na, karon dutai ekjon byakti ke bujhano hocche. Thik ache, to shobai ke bujhte parecho? Okay, thank you very much. তোমাদের যে এখন পর্যন্ত নাম উঠে নাই, দেখো এখানে তোমাদের সঞ্জিদা আক্তার তন্নি আছো, ফাহমিদা নূর কোন ক্লাসে, গুলি কনক মুস্তারি সিক্স এর না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো তোমাদের অনেক ভালো পারফরম্যান্স আরো বাড়াতে হবে, স্টুডেন্টের সংখ্যা আরো বাড়াতে হবে, তোমাদের সবাইকে বলবে ক্লাস গুলি করার জন্য, নেক্সট ক্লাসে আমরা প্রপোজিশন ধরবো, ঠিক আছে।